সুন্দর নামে এক ব্যক্তি ছিল কৃষ্ণনগরে। ওই শহরে তার একটি ছোট্ট হোটেল ছিল। সেই হোটেলে রাঁধুনির পদে ছিল সুরেশ। সুরেশের হাত খুব একটা ভালো ছিল না রান্নায়, কিন্তু সুন্দরের সেই পরিস্থিতি ছিল না যে সে খুব ভালো একজন রাঁধুনি রাখবে বেশি টাকা দিয়ে। একদিন এক খরিদ্দার সেই হোটেলে আসে এবং বলে, ওই একটা অনিয়ন দোসা দেবে। কিছুক্ষণ পর সুরেশ এসে বলে, এনেন দোসা। এই বলে সে দোসার প্লেট তার সামনে রাখে। এটা কি? আমি বলেছিলাম অনিয়ন দোসা, এটা তো প্লেন দোসা। সুরেশ রেগে মেগে বলে, আচ্ছা আপনার অনিয়ন দোসা চাই, দাঁড়ান। এই বলে সে ভেতর থেকে একটা পেঁয়াজ নিয়ে আসে। এই নেন পেঁয়াজ আর দোসা দুটোই আপনার প্লেটে, অনিয়ন দোসা। ঠিক সেই সময় অন্য আরেকজন কাস্টমার সুরেশকে ডেকে বলেন, রোজগার করছে, বুঝেছেন দাদা? এই বলে সুরেশ চলে গেল। এসব দেখে ওখানকার গ্রাহকেরা খুবই অবাক। কিছুক্ষণ পর এক যুবক আসে হোটেলে এবং জিজ্ঞাসা করে, কাকু বড়া আছে? সঙ্গে সঙ্গে সুরেশের মাথা গরম হয়ে যায়। আমি 30 বছরের নই আর এ এসে আমায় কাকু বলে দিল, একে শিক্ষা দিতে হবে আচ্ছা করে। এই ভেবে সুরেশ ইঁদুর ধরার খাঁচা যার ভেতরে ইঁদুরের জন্য বড়া রাখা ছিল সেটা নিয়ে এসে বলল, এনে বড়া। এই বলে সে ছেলেটির প্লেটে বড়া রেখে চলে গেল। সুন্দর সুরেশকে ডেকে জিজ্ঞাসা করল, সুরেশ আজ বড়া বানাসনি কেন? বাবু আমি ইঁদুরের খাঁচার ভেতর থেকে বড়া বের করে ওকে খেতে দিয়ে দিয়েছি। এই শুনে সুরেশের মাথায় হাত। হে ভগবান, এবার তুমি বাঁচাও আমার হোটেলকে। এর মাঝে সুন্দরের দূরসম্পর্কের দিদির ছেলে রাজা পার্শ্ববর্তী গ্রাম থেকে সুন্দরের বাড়িতে উচ্চশিক্ষার জন্য থাকতে আসে। রাজাকে দেখে সুন্দর বলে, আয় আয় ভাগ্নে আয়, গ্রামে সব ভালো তো? মা বাবা কেমন আছে? সব ভালো মামা। রাজা, তোর মামি আর বোন পাশের গ্রামে গেছে এক বিয়ে বাড়িতে। তো বাড়িতে কিছু নেই সেরকম দোসার ব্যাটার ছাড়া। তুই এক কাজ কর, আমাদের দুজনের জন্য দোসা বানা। এক্ষুনি তোমার জন্য আমি দোসা বানিয়ে নিয়ে আসছি। এই বলে রাজা রান্নাঘরে গিয়ে দোসা বানাতে শুরু করে দেয়। কিছুক্ষণের মধ্যে রাজা একটা প্লেটে করে দোসা নিয়ে সুন্দরের জন্য আসে। মামা দোসা গরম গরম আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। সুন্দর খেতে খেতে জিজ্ঞাসা করে, বাহ রাজা খেতে তো দারুণ হয়েছে, খুব ভালো বানিয়েছিস, কোথা থেকে শিখলি? মায়ের কাছে শিখেছি মামা। সুন্দর তা শুনে মনে মনে ভাবতে লাগে, রাজা কিন্তু দারুণ দোসা বানিয়েছে, যদি একে দিয়ে হোটেলে দোসা বানানো যায় তাহলে অনেক গ্রাহক আসবে আর ভালো অর্থ উপার্জন হবে। সঙ্গে সঙ্গে সুন্দর রাজাকে জিজ্ঞাসা করে, তোকে একটা কথা জিজ্ঞাসা করব, না বলতে পারবি না কিন্তু, ঠিক আছে? ঠিক আছে মামা, বলো। আমার ব্যবসা খুব ক্ষতিতে যাচ্ছে, কারণ কোনো ভালো রাঁধুনি নেই আমার হোটেলে। তুই যদি পড়াশোনার সাথে সাথে রান্নাও করিস আমার হোটেলে। রাজা মামাকে না বলতে পারল না। রোজ রাজা হোটেলে রান্না করে দিত সকাল 8টা পর্যন্ত এবং বিকেলে 6টার পর থেকে। এবং যে কাস্টমার হোটেলে আসতো সেই বলতো, কি সুন্দর রাঁধুনি পাল্টালে নাকি, খাবারের স্বাদ দুর্দান্ত। কিছু কাস্টমার প্রশংসাতে বলতো, সুন্দর বাবু তোমার হোটেলের দোসা এত ভালোই হচ্ছে আজকাল যে মুখে দিলে বাটারের মতন গলে যায়, আহাহাহাহা। তা শুনে সুন্দর খুবই আনন্দিত হয় এবং হোটেলের নাম রাজা দোসা রেখে দেয়, কারণ তার হোটেল রাজার বানানো দোসার জন্য বিখ্যাত হয়েছিল। রাজা যেই নিজের পড়াশোনা শেষ করে সুন্দর নিজের মেয়ে কাজলের সাথে তার বিবাহ করে দেয়।